কথা তো অনেকেই দেন, কিন্তু কতজনই বা কথা রাখেন? সময়টা তখন ছিল ঘোর সংকটময়, খেলাধুলা বন্ধ, থমকে গেছে গোটা দুনিয়া। তখনই তামিম ইকবালকে ফাফ ডুপ্লেসি আশ্বাস দিয়েছিলেন খেলতে আসবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। সেই করোনা মহামারী কেটে যাওয়ার পর বিপিএল এর দুটি আসর মাঠে গড়িয়েছে। প্রথম আসরের পর ডুপ্লেসি দ্বিতীয় আসরেও খেলতে আসছেন নিজের শতব্যস্ততার সত্ত্বেও। প্লে অফের জন্য ডুপ্লেসির এই বাংলাদেশে আসা কি তামিমকে দেওয়া কথা রাখার জন্যই? বিস্তারিত বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক বেশ মজবুত। একটা সময় বাংলাদেশের টিম ম্যানেজমেন্টেও ছিল প্রোটিয়াদের আধিপত্য। করোনাকালে সবকিছু যখন স্থবির, তখন ক্রিকেটারদের সাথে লাইভ আড্ডার আয়োজন করেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সে সময় তামিমের একটি শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তৎকালীন টেস্ট অধিনায়ক ফাফ ডুপ্লেসি। দুজনের আড্ডার এক পর্যায়ে উঠে আসে বিপিএল এর প্রসঙ্গ। আড্ডার এক পর্যায়ে তামিম বিপিএল এর কথা তুলে ডুপ্লেসিকে বলেছিলেন, আমি তোমার সাথে একটু বিপিএল নিয়ে কথা বলতে যাচ্ছি, তুমি কি কখনো বিপিএল এর কোনো ম্যাচ দেখেছো? কিন্তু দক্ষিণ আফ্রিকায় বিপিএল সম্প্রচার হতো না, তাই বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগটির কোনো ম্যাচ দেখার সুযোগ হয়নি বলে জানান ডুপ্লেসি। তখন বিপিএলে খেলার অভিজ্ঞতাও তার ছিল না, তবে পরিচিত খেলোয়াড়েরা টুর্নামেন্টটাতে কেমন করছেন সেই খোঁজ তিনি রাখতেন লাইভ স্কোর ঘেটে। ততদিনে এবিডি ভিলিয়ার্স, হাশিম আমলার মতো ক্রিকেটারদের পায়ের ধুলো পড়েছে বিপিএলে। সরল স্বীকারোক্তিতে ডুপ্লেসি বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় তো বিপিএল সরাসরি দেখা যায় না, আমি ক্রিক ইনফো অনুসরণ করে থাকি, পরিচিত খেলোয়াড়রা কেমন করছে দেখি, কিন্তু কোনো সরাসরি ম্যাচ দেখা হয়নি। তখনই তামিম ডুপ্লেসিকে বিপিএলে খেলতে আসার আমন্ত্রণ জানান এবং তার দলে খেলারও প্রস্তাব দেন। তামিম বলেছিলেন, এটা দুর্দান্ত একটা টুর্নামেন্ট, অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়, তোমাকে কথা দিতে হবে আমাকে যে এবার তুমি বিপিএল খেলতে আসবে এবং বিশেষ করে আমার দলে খেলবে। জবাবে ডুপ্লেসিও বাংলাদেশে খেলতে আসার আগ্রহ প্রকাশ করে বলেছিলেন, আমি কিন্তু তোমাকে আগেই বলেছি আমি অবশ্যই বাংলাদেশে ক্রিকেট খেলতে যাব, বিপিএল হ্যাঁ। এরপর দুটি বিপিএল মাঠে গড়িয়েছেন, দুবারই এলেন ডুপ্লেসি। প্রথমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন গোটা আসর, এমনকি দলকে জিতিয়েছেন শিরোপা। পরের আসরে তাকে পাওয়া যায়নি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ SA20-র কারণে। তবে নিজ দেশের লিগ শেষ করেই ডুপ্লেসি বাংলাদেশের পথে, এবারও কুমিল্লার হয়ে মাঠ মাতাবেন গুরুত্বপূর্ণ প্লে অফ পর্বে। এত ব্যস্ততার মধ্যেও ডুপ্লেসির বিপিএলে আসা কি তামিমকে দেওয়া কথা রাখতেই? দর্শক, ফাফ ডুপ্লেসিরা অন্য লিগের ব্যস্ততার মাঝে বিপিএল খেলতে আসছেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডিক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।